149 জন যাত্রী নিয়ে ইথিওপিয়ান এয়ারলাইন্সের বোয়িং 737 বিমানটি বিধ্বস্ত হওয়ার ঘটনায় সবাই নিহত হয়েছে। ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে বিমানটি নাইরোবি যাচ্ছিল, সে সময় এই দুর্ঘটনা ঘটে। বিমানে থাকা 9 কর্মীও মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ইথিওপিয়ান এয়ারলাইন্স। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা ব্যক্ত করছেন ইথিওপিয়ার প্রেসিডেন্ট। ইথিওপিয়ান এয়ারলাইন্স সূত্রে জানানো হয়েছে, রোববার সকালে 302 নম্বরের এই বিমানটি নির্দিষ্ট সময়েই আদ্দিস আবাবা থেকে নাইরোবির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। মাঝ আকাশে বিমানটি একটি দুর্ঘটনার সম্মুখীন হয় বলে বিমান সংস্থার বিবৃতিতে জানানো হয়েছে। বিমান সংস্থার জারি করা বিবৃতিতে আরও জানানো হয়েছে, বিমানটিতে মোট 149 জন যাত্রী ছিলেন। এছাড়াও বিমানে ছিলেন আরও 9 জন কর্মী। যাত্রীদের সম্পর্কে বিস্তারিত তথ্য অতি শীঘ্রই সংবাদ মাধ্যমের হাতে তুলে দেওয়া হবে বলেও জানিয়েছেন ইথিওপিয়ান এয়ারলাইন্স। তল্লাশি ও উদ্ধার কাজ শুরু হয়েছে বলেও জানানো হয়েছে বিমান সংস্থার বিবৃতিতে। কারও জীবিত থাকার কোনো নিশ্চিত খবর বিমান সংস্থা থেকে জানানো হয়নি। যেখানে বিমানটি ভেঙে পড়েছে সেখানে তল্লাশি চলছে। জানা গেছে, রবিবার ইথিওপিয়ার স্থানীয় সময় সকাল 8:38 আকাশে উড়ে বিমানটি। এর 6 মিনিটের মধ্যে বিমানের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এয়ার ট্রাফিক কন্ট্রোলের। বিমানটিকে শেষ বিশুফুর শহরের কাছে চিহ্নিত করা গিয়েছিল। এই শহরটি আদ্দিস আবাবা থেকে 60 কিলোমিটার দূরে। ইথিওপিয়ান প্রাইম মিনিস্টার আবি আহমেদ এর দপ্তর থেকে জানানো হয়েছে, তিনি মৃতদেহের আত্মার শান্তি কামনা করছেন এবং মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিওয়াট্টা ওই অভিশপ্ত প্লেনে থাকা যাত্রীদের পরিবারের হয়ে প্রার্থনা করেছেন বলে জানিয়েছেন। তিনি বিবৃতি দিয়ে জানিয়েছেন, আমরা ইথিওপিয়ান এয়ারলাইন্সের যাত্রীদের মর্মান্তিক পরিণতিতে চরম ব্যথিত। বিমানটি কেনিয়া আসার পথে টেক অফের 6 মিনিটে ভেঙে পড়ে। আমি সমস্ত পরিবার এবং প্রিয়জনদের আমার সমবেদনা জানাচ্ছি, যাদের কোনো না কোনো প্রিয়জন সেই অভিশপ্ত বিমানে ছিল। ইথিওপিয়ান এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, যতদূর যা সম্ভব তার সবই জরুরি পরিবেশের ভিত্তিতে করা হচ্ছে। বিমানে থাকা যাত্রীদের সম্পর্কে খোঁজ নিয়ে একটি প্যাসেঞ্জার কিয়স্ক তৈরি করা হয়েছে, খোলা হয়েছে হেল্পলাইন নাম্বার। ইথিওপিয়ান এয়ারলাইন্সের বোয়িং 737-800 ম্যাক্স এবং ইন্দোনেশিয়ার লায়ন এয়ারজেটের বিমানের ধরন একই। ইন্দোনেশিয়ান লায়ন এয়ারজেট গত অক্টোবরে ভেঙে পড়েছিল, এতে 189 জন যাত্রীর মৃত্যু হয়। এর আগে 2010 লন্ডন থেকে লেবাননমুখী বোয়িং 737-800 বিমানটি ভেঙে পড়েছিল, এতে থাকা 83 জন যাত্রীর মৃত্যু হয়েছিল। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ A24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।